আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের ও দূরের দেশে প্রবাসী যে যেখানে আছেন এবং আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন, আপনাদের সকলকে আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সুধী, এই অনুষ্ঠানটি আপনাদের একটি প্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠান আপনারা নিয়মিত উপভোগ করার কারণে আমাদের দায়বদ্ধতা বহুগুণ বেড়ে গেছে। সে কারণে আমরাও সবসময় চেষ্টা করি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করার এবং এমন কিছু অতিথিকে আমন্ত্রণ জানানোর যাদের আলোচনা, যাদের কথাবার্তা সব কিছু মানুষের হৃদয়ের কথা বলে। আপনাদের হৃদয়ের কথা বলার মতো বিষয়গুলোকেই আমরা বেছে নেওয়ার চেষ্টা করি। আপনাদের এই অনুষ্ঠান উপভোগই আমাদের মূল অনুপ্রেরণার উৎস। প্রিয় শ্রোতা, আপনারা এই অনুষ্ঠান দেখবেন, এই অনুষ্ঠানের সাথেই থাকবেন। আজ আমরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন প্রথমে তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমার সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, একজন গবেষক, ইসলামী আলোচক এবং ইসলামী গবেষক, মুফতি মুহাদ্দিস মাওলানা ওসমান গনি সালিহি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। প্রিয় সুধী, আজ আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইসলামী প্রতিশ্রুতি রক্ষার গুরুত্ব। আসলে প্রতিশ্রুতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সবসময় চেষ্টা করব কাউকে কোনো কথা দিলে সে কথা রক্ষা করার, কাউকে কোনো কিছু দেওয়ার ওয়াদা করলে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা জানি আবদুল্লাহ ইবনে আবু হাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত প্রাপ্তির পূর্বে আমি তার কাছ থেকে কিছু জিনিস খরিদ করেছিলাম, কিনেছিলাম, যার মধ্যে মূল্য পরিশোধ আমার উপর বাকি ছিল। কিছু একটি জিনিস কিনেছিলেন রসুলের কাছ থেকে নবুয়াতির পূর্বে এবং কিছু মূল্য দেওয়া বাকি ছিল। তো সাহাবি বললেন, আবু হাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি রসুলকে বললাম যে আমি অমুক জায়গায় বাকি মূল্যটা নিয়ে আসছি। তো সাহাবি বললেন যে আমি ভুলে গেছি, এটি তিন দিন পরে আমার মনে পড়েছে। তিন দিন পরে যখন আমার মনে পড়েছে তখন আমি ছুটে চলেছি সেই জায়গায়। আমি ছুটে গিয়ে দেখি নবীজি সেখানে দাঁড়িয়ে আছেন। আমাকে বললেন নবীজি যে আমি তিন দিন পর্যন্ত তোমার জন্যে এখানে দাঁড়িয়ে আছি, আর শুধু এটুকুই বললেন যে তুমি আমাকে তো কষ্টে ফেলেছিলে, আমি তিন দিন ধরে এই স্থানে তোমার জন্যে অপেক্ষা করছি। ছোট্ট একটি ওয়াদাকে রক্ষা করার জন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার বন্ধু, তিনি তিন দিন পর্যন্ত অপেক্ষা করেছে। আমরা আমাদের জীবনে কত কথাই মানুষকে দিয়ে থাকি, কিন্তু আমরা আমাদের এই জীবন চলতে অনেক কথা রক্ষা করতে পারিনি, প্রতিশ্রুতি রক্ষা করতে পারিনি। এই জন্যে সবসময় আমাকে সেই প্রতিশ্রুতি দিতে হবে যেটা আমরা রক্ষা করতে পারব, যেটা কখনোই রক্ষা করা সম্ভব নয় সেই প্রতিশ্রুতি আমরা কখনো মানুষকে দেব না। চলুন আজ আমাদের অতিথির কাছ থেকে এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি। মোহতারাম, কীভাবে আমরা প্রতিশ্রুতি রক্ষা করতে পারি? ইনালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। মানব জীবনের যতগুলো মহৎ গুণাবলী রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রতিশ্রুতি রক্ষা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমের সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিনের অনেকগুলো বৈশিষ্ট্য, মাজায়া তিনি উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আর মুমিন হবেন তারা এবং ওই মুমিনের সফলকাম হবেন যে মুমিন তার কৃত ওয়াদাটি সে রক্ষা করে এবং তার প্রতিশ্রুতি সে কখনো প্রমিসটি কখনো সে ভঙ্গ করে না। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে বলে দিয়েছেন, লা ইমানা লিমান লা আমানাতালা ওয়া লা ইমানা লিমান লা আহদালা। ওই ব্যক্তির প্রকৃত ইমানদার নয় যে ব্যক্তির মধ্যে আমানতদারিতা নেই, ওই ব্যক্তিও প্রকৃত ইমানদার নয় যে ব্যক্তির মধ্যে প্রতিশ্রুতি দেওয়ার পরে যে এটিকে রক্ষা করে না, ওই ব্যক্তিও প্রকৃত ইমানদার হতে পারে না। সহিহ বুখারীর মধ্যে আরেকটি হাদিস রয়েছে, রসুল বলছেন, আর বাউম মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা, চারটি খাসলা যার মধ্যে থাকবে সে নির্ভেজাল মুনাফিক, কপটতা রয়েছে তার মধ্যে। তার মধ্যে একটি হচ্ছে ইজা হাদ্দাসা কাদাবা, যখন সে কথা বলে তখন মিথ্যে কথা বলে, অসত্য কথা বলে।
ওয়াইজা উ তুমিনা খানা, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তখন সেটিকে খেয়ানত করে। ওয়াইজা আহাদা গাদারা, যখন সে কোনো প্রতিশ্রুতি দেয় তখন সেটা গাদারা মানে গাদ্দারি করে, ভঙ্গ করে। তারপরে বলা হয়েছে যে ওয়াইজা খসামা ফাজারা, চতুর্থ নম্বরে যখন সে কাউকে গালি দিবে, গালি দেওয়ার সময় বাজে গালি দিবে, মা বাবার নাম তুলে গালি দিবে। যে কথাটি আমরা বলছিলাম যে একজন মানুষের মধ্যে এই চারটি বৈশিষ্ট্য থাকলে ওই লোকটি মূলত নির্ভেজাল মুনাফিক, তার মধ্যে একটি কিন্তু আমরা বলে দিলাম। এখানে আল্লাহ নবী যেটি বলেছিলেন যে কেউ যদি ওয়াদা দেয় তাহলে সেই ওয়াদাটা, প্রতিশ্রুতিটা সে যদি ভঙ্গ করে, প্রমিত যদি রক্ষা করতে না পারে, তাহলে ওই ব্যক্তি মুনাফিক হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে যত ওয়াদা দিয়েছিলেন কখনো তা কখনো খেলাপ করতেন না, যে কারণে মুসলিম বলেন অমুসলিম বলুন প্রত্যেকই নবীজির একটি খেতাব দিয়েছিলেন, নবীকে সম্বোধন করতেন আল আমিন, যিনি সত্য কথা বলতেন, মানুষের প্রমিসকে রক্ষা করতেন। আপনি যদি দেখেন হযরতে নবী ইসমাইল আলাইহি সালাতু ওয়াসালাম, তার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও নবী ছিলেন, নবী ইসমাইলও নবী ছিলেন। ইসমাইল আলাইহি সালাতু ওয়াসালামের সাথে এক যুবকের একটি কমিটমেন্ট হলো, যুবক ইসমাইল নবীকে বললেন যে আপনি অমুক জায়গায় আসবেন, আমি সেখানে আপনার সাথে দেখা করব। তো যুবকটি এভাবে হযরতে ইসমাইল আলাইহি সালাতু ওয়াসালামকে কমিটমেন্ট দিয়েছেন, নবী ইসমাইল আলাইহি সালাতু ওয়াসালাম তিনি আসলেন, আসলো না ওই লোকটি, আরেক দিন বলে পরের দিন আসবেন, এভাবে করে একদিন নয়, দুদিন নয়, তিন দিন নয়, একটি বর্ণনা আসে যে তিনি প্রায় 30 দিন পর্যন্ত তিনি এখানে এসেছিলেন। 30 দিন পরে এরপর লোকটি আসলো না, বারবার সে কমিটমেন্ট দিয়েছিল, প্রমিস করেছিল, কিন্তু সে আসে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে হযরত ইসমাইল আলাইহি সালাতু ওয়াসালামের কথাটা এভাবে বলেছেন, ওয়াজুকুর ফিল কিতাবে ইসমাইল, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা, যে হযরত ইসমাইল আলাইহি সালাতু ওয়াসালাম যে সময় একটি যুবকের সাথে কমিটমেন্ট করেছিলেন, ইন্নাহু কানা সাদিকাল ওয়াদে, তিনি প্রতিশ্রুতি রক্ষাকারী ছিলেন, তিনি প্রতিশ্রুতিকে তিনি ভঙ্গ করেন নাই, যতবার প্রমিস করেছিলেন ততবার তিনি গিয়েছিলেন। এই যে একটি ওয়াদার বিষয়, একজন নবী, আমরা যদি আমাদের জীবনের কথা আমরা বলি, আমাদের জীবনের সূচনা লগ্নে সমস্ত রূহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এক জায়গায় করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদের কাছে একটা প্রমিস নিয়েছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা কিন্তু সবাই বলেছিলাম কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন সে সময় বলেছিলেন যে তোমরা যে এই প্রমিসটা দিলা, তোমরা যে আমার কাছে কমিটমেন্ট দিয়েছো যে আমি তোমাদের রব, এটা সাক্ষী থাকবে কি? অনেককে বলা হয়েছিল কিন্তু কেউ এই সাক্ষীটি নিতে চায় নাই, সেদিন সাক্ষী গ্রহণ করেছিল বা সাক্ষীটা সেফ রেখেছিল একটি পাথর, সেই পাথরটি আজও আছে, সেই পাথরটি হচ্ছে আল্লাহর ঘর খানে কাবা, সেই কাবা শরীফের মধ্যে যে পাথরটি লাগানো হচ্ছে আল হাজার আল আসওয়াদ, এই পাথরটি ছিল আল হাজার আল আবিয়াদ, শুভ্র সাদা পাথর, মানুষের পাপগুলো টেনে নিতে নিতে, চুষে নিতে নিতে এটি এখন কিন্তু কালো হয়ে গেছে, এখনও কিছু জায়গা এখনও বাকি রয়েছে মানুষের পাপগুলো এটা চুষে নিবে। তো এখানে একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু তিনি যখন হাজার আসওয়াদ পাথর চুমু দিতে যাচ্ছিলেন, তখন বলছেন আয় হাজার, এ পাথর আমি জানি ইন্নাকা লা তাদর ওয়া লা তানফাউ, তুমি কোনো উপকার করতে পারো না, তুমি কোনো অপকারও করতে পারো, ক্ষতি করতে পারো না। একথা যখন বললেন তখন হযরতে আলী উল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি পিছনে ছিলেন, তিনি বললেন যে ওমর এ কথাটা ঠিক হচ্ছে না, এই পাথরটি কোনো ক্ষতি করতে না পারলেও কিন্তু উপকার করতে পারে। বলে কেন, কে বলছো তুমি? বলে আমি আলী বলছি। বলে দলিল? বলে পবিত্র কোরআন কারিমে যে আমরা প্রমিস দিয়েছিলাম, ওয়াদা দিয়েছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম আল্লাহর কাছে যে আপনি আমাদের রব, এটা কে রেখেছে? বলে না তা তো আমি জানি না। বলে এই পাথরটি এটা রেখেছে, পাথরকে যদি এখনও টুকরো টুকরো করা হয় তাহলে এর ভিতরে একটি কাগজ থাকবে, একটি সেখানে শ্বেত পাথরের ভিতরে লেখা থাকবে যে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, এই কথাটি এখন ওই পাথরটা সেভ করে রেখে দিয়েছে, সুবহানাল্লাহ, সেই পাথরের প্রোফাইলে রেখে দেওয়া আছে, এটি কখনও কোনো দিন কোনো ভাইরাস তাকে নষ্ট করতে পারবে না, কেয়ামত পর্যন্ত এটি থাকবে। এবং কঠিন কেয়ামতের মধ্যে রসুল সহি হাদিসের মধ্যে বলছেন, তিরমিজির হাদিস, যে এই পাথর সেদিন কথা বলবে, তার জিহবা থাকবে, মানুষের পক্ষে এই পাথর সাক্ষী দিবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা কিন্তু আমাদের জীবনের সূচনা লগ্নে কিন্তু আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। আপনি যদি সাহাবায়ে কেরামদের জীবনী দেখেন, তাতেও তো অনেক অনেক জীবনীতে আমরা পাবো যে হযরতে আবু বকর আস সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার মেয়ে হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বয়স যখন 7 থেকে 8 বছর হয়ে গেল, সে যুগের সিচুয়েশন ছিল এই যে এই 7-8 বছর হলে তাদের বিয়ের ব্যবস্থা হতো, তারা সাবালিকা হয়ে যেত। সেই যুগের এনভায়রনমেন্ট, তাদের পরিবেশ পরিস্থিতি এটা কিন্তু, আর আমাদের কিন্তু এখন 12, 13 বা 15 বছর, বা এখন তো সরকারের আইনও হচ্ছে যে 18 বছরে, এটা পরিবেশের উপর ডিপেন্ড করবে সম্পূর্ণ বিষয়টি, আবহাওয়া এবং পরিবেশ। তো হযরতে উম্মুল জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজন অমুসলিমের সাথে তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কিন্তু সব কিছু পাকাপোক্ত হয়ে গেছে। প্রথমে তিনি বেশ কয়েকজন কাছে প্রপোজাল রাখছিলেন, হযরত ওমরের কাছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রপোজালটা নাকচ করে দিয়েছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু কাছে রেখেছিলেন, সেটাকে নাকচ করে দিয়েছেন। পরবর্তীতে তিনি একজন অমুসলিমের সাথে যখন এই প্রপোজালটা দেওয়া হলো, তখন একের সব পাকাপোক্ত হয়ে গেছে, প্রতিশ্রুতি রক্ষা, মানে কীভাবে দেখেন আপনি অবাক হয়ে যাবেন। শুধু দর্শক শ্রোতা, আমরা যদি একটু খেয়াল করি নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কীভাবে রক্ষা করলেন, তো ওই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি স্বপ্নে দেখানো হলো হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে। কিতাবুত তাবির এর মধ্যে লেখা আছে, সহিহ বুখারীর মধ্যে, যে আল্লাহর নবীর সাথে যার বিয়ে হবে সে হচ্ছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তাকে একটা সুন্দর চাদর পরিয়ে এবং সেখানে মখমল কাপড় দিয়ে তাকে সাজিয়ে দেখানো হয়েছে রসুল্লাহকে। রসুলের স্বপ্ন তো আর মিথ্যা হতে পারে না। জিবরিল আমিনা বলছেন যে এটা আল্লাহ তাআলা আপনার জন্য চুজ করে দিয়েছেন, এই মেয়েটা আল্লাহ তাআলা আপনার বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন, আমি তার মধ্যস্থতা করছি। যখন এই বিষয়টি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো, তখন বললেন আমি তো আরেকজনের সাথে কমিটমেন্ট দিয়ে দিয়েছি, প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি, আমি এটা তো ভঙ্গ করতে পারি না। কিন্তু নবীর সাথে বিয়ে হবে, নবীজি জামাই হবেন, পৃথিবীর সেরা জামাই, আল্লাহু আকবার, এইটা এই ধরনের একটা অফার কি কেউ কখনো ডিনাই করতে পারে? কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, এই অফারটি আমি তখনই কার্যকরী করব যখন আমি ওই যাদের সাথে আমি কমিটমেন্ট দিয়েছি, প্রতিশ্রুতি দিয়েছি, তারা যদি এটাকে ডিনাই করে, আল্লাহর কি মেহরবানি, মুহূর্তের মধ্যে ওই পক্ষ থেকে যাকে যাদেরকে তিনি কমিটমেন্ট দিয়েছিলেন তারা বলল যে না, আবু বকরের মেয়ে যদি আমরা ঘরে নিয়ে আসি, তাহলে আবু বকর তো মুসলমান, সে অল্প দিনের মধ্যে আমাদের পুরো ফ্যামিলিকে মুসলমান বানিয়ে ফেলতে পারে, তো সেই যুগের সিস্টেম ছিল, তো বানিয়ে ফেলতে পারে, এই জন্য আমরা তার মেয়েকে বিয়ে করব না, এটা আমরা একেবারে পাকাপোক্ত, আমরা তার ওয়াদাটা ফিরিয়ে নিলাম। এই যখন দিলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি রাজি হলেন যে না, এখন আমার মেয়ে আয়েশাকে রসুল্লার সাথে বিয়ে দিতে পারি। তাহলে চিন্তা করে দেখেন এই যে কী একটা কঠিন একটি মুহূর্ত, সেই মুহূর্তে এত বড় একটা অফার পাওয়া সত্ত্বেও তিনি ওয়াদা প্রতিশ্রুতি কিন্তু রক্ষা করেন। আমরা তো সামান্য ঠুনকো কথায় আমরা ওয়াদা খেলাপ করি, অথবা আমরা নির্বাচনের আগে আমরা কত মানুষকে আমরা এরকম প্রমিস দিয়ে থাকি, এই করব, এই করব, এই করব, অনেক 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 নতুন নতুন স্বপ্ন দেখায়, কিন্তু স্বপ্নগুলো বাস্তবায়িত কিন্তু হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, তুমি তাকে তেমন স্বপ্নে দেখাবে যেদিনের স্বপ্ন তুমি তোমার জীবনে, সামাজিক জীবনে তুমি বাস্তবায়ন করতে পারবে, যেটি তুমি করতে পারবে না তার কাছে সরি বলে নেবে যে না, আমি এই ওয়াদাটি রক্ষা করতে পাচ্ছি না, এই জন্য আমার কাছে বড্ড খারাপ লাগছে, আমার মানে নিজের মধ্যে যে একটা অনুতপ্ত হওয়া, এটি তার কাছে বলে নিতে হবে। অনেক সময় কথার কিন্তু আমানত রয়েছে, বা একটা কথা বললাম, কথা বলার সাথে সাথে এই কথাটি আরেকজনের কাছে বলবেন না, বা এই যে প্রতিশ্রুতি আপনার কাছে, প্রতিশ্রুতি না ভাই, আমার এই কথাটি কিন্তু আরেকজনের কাছে আপনি বলবেন না, এই যে কমিটমেন্ট নিলাম আমি, প্রতিশ্রুতি নিলাম, তো এই বিষয়টিও কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি খুব খেয়াল করতেন কাউকে কোনো কিছু দেওয়ার ব্যাপারে। একদিন জি মহতারাম, আমরা ছোট্ট একটি বিরতির পরে আবার এখান থেকে ইনশাল্লাহ আলোচনা শুনব। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা বিরতি পেরিয়ে আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মুহাদ্দিস মাওলানা ওসমান গনি সালিহি। আমরা আজকের আলোচনা করছিলাম ইসলামী প্রতিশ্রুতি রক্ষার গুরুত্ব, এ বিষয়টি নিয়ে। আমরা আসলে অনেকেই অনেক প্রতিশ্রুতি দিয়ে ফেলেছি জীবনে, কতটা আমরা রক্ষা করতে পেরেছি সেটা হলো আমাদের এখন চিন্তার বিষয়, বিবেকের কাছে প্রশ্ন করার বিষয়। কাউকে বিয়ে করার ক্ষেত্রে, কোনো সমাজপতি সমাজের উন্নয়নের ক্ষেত্রে, কোনো সংসারপতি সংসারের ব্যয়ভার বহনের ক্ষেত্রে,
কোনো কর্মচারীর ক্ষেত্রে, মালিক, সকল ক্ষেত্রেই আমরা যখন যতটুকু করতে পারবো তখন ততটুকুই আমাদেরকে আসলে প্রতিশ্রুতি দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন প্রতিশ্রুতি রক্ষার ক্ষেত্রে কতটা মহামানব ছিলেন তিনি। যারা তাকে অবিশ্বাস করত, যারা তাকে পাথর মারত, যারা তাকে মক্কায় থাকতে দিত না, যারা তাকে একটি রাতও মক্কায় থাকতে দিতে চায়নি, সে মানুষগুলো তাদের ধন সম্পদ আমানত রাখার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই নিরাপদ মনে করতেন এবং তাকে মনে করতেন যে সে প্রতিশ্রুতি দিলে সেটা রক্ষা করবে। এবং বিচার ফয়সালার ক্ষেত্রে তাকে ধর্ম মানতেন না, তাকে থাকতে দিতে চাইতেন না তাদের কাছে, কিন্তু তাদের জীবনের বিচার ফয়সালার ক্ষেত্রে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুতি এত বেশি রক্ষা করতেন, তাদের বিচার ফয়সালার ক্ষেত্রে তাকেই তারা মেনে নিতে প্রস্তুত হতেন এবং মেনে নিতেন। তো আমাদের জীবনের সকল ক্ষেত্রে প্রতিশ্রুতি রক্ষার প্রতি একেবারে সকলের প্রতিটি নাগরিককেই দায়িত্ব পালন করতে হবে। একসময় আমরা প্রতিশ্রুতি পালন করতে না পারলেও অন্তত যেন আমার সেই অপরাধ বোধটাকে বা আমি যে পারিনি ব্যর্থতাটাকে অন্তত তাদের কাছে গিয়ে বলা। প্রিয় শ্রোতা, চলুন আমরা অতিথির কাছ থেকে শুনছি এই বিষয়টি নিয়ে আরও আলোচনা। যে আমরা যে হাদিসটি বলতে চেয়েছিলাম বিরতির আগে, সেটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন কিশোর সাহাবি, তিনি একদিন অবস্থান করছিলেন আল্লাহ নবীর সেই মজলিসে ছিলেন। তো তার মা তাকে একটা প্রতিশ্রুতি দিলেন যে তুমি যদি এই এই কাজটি করো তাহলে তোমাকে এটা দিব। তো সে অলরেডি ওই কাজটা খুব দ্রুত সময়ের মধ্যে করে ফেললো। নবীজি দেখছিলেন যে তার মা আসলে প্রতিশ্রুতি রক্ষা করে কি না, দেখলেন যে ঠিকই তার মা প্রতিশ্রুতি রক্ষা করলেন। নবীজি বললেন তার মাকে যে দেখো, তুমি যদি এই প্রতিশ্রুতিটি যদি রক্ষা না করতে তাহলে কিন্তু তুমি বড় মস্ত বড় অপরাধী হতে। প্রতিশ্রুতি রক্ষা করার পরে আসলে কেউ যদি প্রতিশ্রুতি দেয় এটা যদি রক্ষা করতে না পারে তাহলে এটি মস্ত বড় কবিরা গুণা হবে, মস্ত বড় একটি অপরাধ। অনেক সময় আমাদের বসগুলো বা কোনো কোম্পানি এরা কিন্তু ইনক্রিমেন্ট দেওয়ার কথা বলে যে আমরা 10% ইনক্রিমেন্ট দেবো বা 5% ইনক্রিমেন্ট দেবো, এরকম প্রতিশ্রুতি রক্ষা করে এবং কর্মচারী যারা তারা কিন্তু অতি উৎসাহী হয়ে এবং এটা লোভে প্রতিশ্রুতি দেয় এবং সেটা পাওয়ার জন্য কর্মচারীরা আরও আন্তরিকভাবে আর আন্তরিকতার সাথে সে কাজটিকে তারা বাস্তবায়ন করে। কিন্তু নেক্সটে দেখা যায় কি প্রতিশ্রুতি রক্ষা করে না, বলে যে আমাদের প্রোডাকশনে প্রবলেম হয়েছে বা আমাদের এই এই বা আমাদের এভাবে আমরা পাই নাই। তো এই যে কথাগুলো বলা হয় আসলে সেই প্রতিশ্রুতিটিই দেওয়া দরকার যেটি আমি রক্ষা করতে পারবো। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবির কথা আমরা বলবো, তিনি হচ্ছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জামানায় একবার এক লোক অপরাধ করে ফেলল, যে এমন একটি অপরাধ করেছে যে তার মৃত্যুদণ্ডের মতো এরকম শাস্তি তার হয়েছে। তো মৃত্যুদণ্ডের কাঠগড়ায় যখন তাকে শাস্তি দেওয়া হবে, তার মৃত্যুদণ্ডটি যখন কার্যকরী করা হবে, তখন তাকে বলা হলো যে তোমার জীবনের কোনো আশা আছে কি না। তখন বলল যে হ্যাঁ, আমার জীবনের একটি আশা হলো যে আমাকে 3টা দিন আমাকে প্যারালে মুক্তি দিতে হবে। 3 দিন আমি আমার বাসায় যাব, যারা আমার সাথে প্রতিশ্রুতি ছিল তাদেরকে আমি এগুলো রক্ষা করব এবং আমার পরিবার পরিজন কীভাবে তাদের নেক্সট ডেগুলো দিনগুলো কীভাবে তারা অতিবাহিত করবে সে বিষয়গুলো আমি তাদেরকে একটা ইনস্ট্রাকশন একটা দিয়ে আসবো, একটা নির্দেশনা বলে একটা দিয়ে আসবো, এই জন্য আমাকে 3টা দিন প্যারালে মুক্তি দিতে হবে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো একজন কঠিনভাবে তিনি একজন বিচারক ছিলেন, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন তোমাকে যে আমি এটা দিব এই জন্য তোমার কোনো ডকুমেন্ট আছে কি না, তুমি যে আবার ফিরে আসবে এটা কেমনি বুঝবো? একজন মৃত্যুদণ্ডের আসামি তাকে ছেড়ে দেওয়ার পরে আর কি কখনো ফিরে আসবে বলে এমনটি কখনো কল্পনা করতে পারি আমরা? তো এক পর্যায়ে নবীজির সাহাবাই কেরাম অনেক সাহাবি ছিলেন, সাহাবাই কেরামদের বললেন যে তোমাদের মধ্যে এমন কেউ আছো এই লোকটির জিম্মাদার কেউ নেবে কি না? সাহাবাই কেরাম কেউ নিচ্ছেন না। এক পর্যায়ে হযরতে আনাস বিন মালিক খাদিম রসুল সাল্লাল্লাহু আলাইহি নবীজির 10 বছরের খাদেম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি সেই প্রতিশ্রুতি নিলাম, এই লোকটিকে আপনি ছেড়ে দেন। ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পরে আনাস বিন মালিক জানে যে এই লোকটি যদি না আসে তার পরিবর্তে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। জীবনের মায়া তারা করতেন না, কিভাবে প্রতিশ্রুতি রক্ষা, আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি একটু খেয়াল করি নবীর এই সাহাবির কথাটি, যে দেখেন আর নিজের জীবনের কোনো মূল্য দিলেন না প্রতিশ্রুতি রক্ষার জন্য। লোকটিকে প্যারালে মুক্তি দেওয়া হলো, লোকটি 3 দিন হয়ে গেল, প্রথম দিন গেল আসে না, দ্বিতীয় দিন গেল আসে না,
তৃতীয় দিন আর মাত্র 10-15 মিনিট বাকি আছে। সব সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল যে আজকে আনাস বিন মালিক মনে হয় শেষ। এই এরকম একটি আপনি অচেনা একজন অপরিচিত একজন মানুষের আপনি প্রতিশ্রুতি নিলেন, আপনি এখানে কাফিল জিম্মাদার হলেন আপনি। তখন তিনি বলেন, যা হওয়ার আমার কপালে যা আছে, যদি আমি এই প্রতিশ্রুতিটা না নিতাম তাহলে আমার একজন মুসলমান ভাই বিপদে পড়েছে। যদি আল্লাহর কাছে আমাকে প্রশ্ন করা হতো যে কোনো মুসলমান বিপদে পড়লে নবীর সাহাবীরা সেই বিপদগ্রস্ত সাহাবিকে উদ্ধার করতে আসে নাই, তাহলে এতগুলো সাহাবায়ে কেরামদের মধ্যে আমরা তো আল্লাহর কাছে কী জবাব দিতাম? আমি এই লক্ষ্যে শুধু আমি এটা নিয়েছি। কিন্তু আল্লাহর কি মেহরবানি, কয়েক মিনিটের মধ্যেই সাহাবি হাঁপিয়ে হাঁপিয়ে দৌড়ে দৌড়ে মৃত্যুদণ্ডের আসামি তিনি আসলেন। এসে আনাস বিন মালিকের চেহারার মধ্যে এবার আনন্দের উজ্জ্বল ধারা প্রকাশিত হলো। তিনি বললেন যে না, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, ঠিকই আমি কাফিল জিম্মাদার হয়েছিলাম, ঠিকই তো লোকটি চলে আসে আসলো। আসার পরে বললেন যে ভাই, তুমি এমনটি করলে কেন? শোনো, যে আমি যদি এমনটি যদি না করতাম, যদি ফিরে না আসতাম, তাহলে মানুষেরা বদনাম গাইতো, অমুসলিমরা বলতো যে দেখো মুসলমান প্রতিশ্রুতি দেওয়ার পরে প্রতিশ্রুতি রক্ষা করে না, আমি আরেকজনকে রেখে গিয়েছি, 3 দিনের মধ্যে আমি আসবো, আমি যদি এটা রক্ষা না করতাম তাহলে এটা তো মুসলমানরা ইসলামকে নিয়ে গালিগুলাজ করতো। আমরা কতজনে কত প্রতিশ্রুতি দিই যে হ্যাঁ অমুক সময় আসবো, অমুকভাবে আসবো, আসলে এগুলো রক্ষা করা যায় না। হ্যাঁ, যদি কেউ কারো এসের কারণে মানে গরিমসির কারণে যদি এমনটি হয় তাহলে কিন্তু আল্লাহর কাছে জবাবদি করতে হবে। কিন্তু রিয়েললি যদি কোনো কারণ থাকে, মনে করেন ধরুন একটা টেলিভিশন চ্যানেল বা অন্য কোনো জায়গা কোনো দাওয়াতে অনুষ্ঠানে একজন মানুষ বলছে যে ঠিক আছে আমি আসরের পর আসবো বা 5টার দিকে আসবো, কিন্তু সিচুয়েশনটা এমন হয়ে যায় যে রাস্তাঘাট এমন জ্যাম লেগে যায়, আসতে পারে না, অথবা কোথাও কোনো প্রবলেম হতে পারে, এরকম কোনো প্রবলেমের কারণে যদি কারো এরকম প্রমিস যদি নষ্ট হয়ে যায় তাহলে আল্লাহর কাছে তিনি ধরাশায়ী হবেন না। কিন্তু ইচ্ছাকৃতভাবে যখন আসার কথা সেটি যদি গরিমসি করে এবং দায়িত্ব অবহেলা করে তাহলে কিন্তু আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। যেহেতু পবিত্র কোরআন নির্দেশ, ও আউফু বিল আহাদি, তোমরা তোমাদের প্রতিশ্রুতিটাকে এটা অবশ্যই তোমরা পূরণ করবে, এটিকে কখনো তোমরা যে তোমাদের থেকে যেন মিসিং না হয় এই বিষয়টি তোমরা সবাই খেয়াল করবে, এটি আল্লাহ ফাকরাবুল আলমিনের কিন্তু নির্দেশ বটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরেকটি কথা বলেছেন, যেটি সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা সে হাদিস, মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি দুই চোয়ালের মাঝখানের জায়গা এই জবানটা এটা যে ব্যক্তি আমার কাছে জিম্মা দিবে, দুই পায়ের মধ্যবর্তী জায়গা তার লজ্জা স্থানটা আমার কাছে জামিন দিবে, আমি রসুল কিয়ামতের দিন জান্নাতের জামিনদার হব। সুবহানাল্লাহ। কারণ এই জবান দিয়ে তো আমরা প্রতিশ্রুতি দেই, প্রতিশ্রুতি দেওয়ার সময় খুব খেয়াল করতে হবে আমি কি কথা বলছি। এই জন্য রসুল বলছে, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতি মির রিদওয়ানিল্লাহ লা ইউলকালা হাবাল ইয়ারফাউল্লাহু বিহা দারাজা ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতি মিন সুইন বিসখাতিল্লাহ লা ইউলকি লাহা বাল ইয়াহাবি বিহা জাহান্নামা হাত্তা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, কথার দ্বারা প্রতিশ্রুতির দ্বারা এমন হয়ে যায় যে কখনো কখনো তার জন্য জান্নাত বিশাল জান্নাতের সে মালিক হয়ে যায়, আবার প্রতিশ্রুতিটাকে ভঙ্গ করার কারণে এমন হয়ে যায় লোকটি জাহান্নামের দ্বার প্রান্তে চলে যায়, জাহান্নামের সে মালিক হয়ে যায়, মানে জাহান্নামে যাওয়া তার জন্য আবশ্যক হয়ে যায়। এই জন্য আল্লামা ইকবাল খুব আফসোস করে বলেছেন, দিল সে জু বাত নিকালতি হ্যায় আসর রাখতে হ্যায় পর নেহি তাকাতে পরওয়াজ মাগার রাখতে হ্যায়, দিল থেকে যদি আসে কোনো বাণী প্রভাব রাখে সে সুনিশ্চয় পাখনা না থাক তবুও তাহার ঊর্ধ্বে উড়ার তাকাত রয় শক্তি রয়। কারণ আমি যে কথাটি বলছি, ইলাইহি ইসআদুল কালিমুত তৈয়িব, এই কথাটি যদি সত্য কথা হয় এবং এই কমিটমেন্ট এই প্রমিস যদি সত্য হয় তাহলে মনে রাখবেন যে এই প্রমিসটি আমি যদি সত্যিকার অর্থে দিয়ে থাকি, ভাষা ভাষা নয়, অনেক আছে দুই ঠোঁটের মাঝখান থেকে মুখে আসলো বলে দিলাম, এমনটি যে নয়, হৃদয় থেকে হৃদয় গহীন থেকে আমি কমিটমেন্ট দিতে হবে এবং পূর্বে আমাকে প্ল্যানিং করতে হবে, আমি যে ওয়াদা দিচ্ছি এটি আমি বাস্তবায়ন করতে পারবো কি পারবো না, সেই শক্তি সামর্থ্য আমার আছে কি না এটা জেনে বুঝে তারপরে প্রতিশ্রুতি দেওয়া উচিত। প্রতিশ্রুতি আকাশে চারটা এনে দিব, এটা আমার পক্ষে ইম্পসিবল। আমরা ছোট্ট একটি বিরতির পরে আবার ফিরছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা বিরতি পেরিয়ে আবার অনুষ্ঠানে ফিরে এসেছি। আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মুহাদ্দিস মাওলানা ওসমান গনি সালেহী। আমরা আলোচনা করছিলাম ইসলামে প্রতিশ্রুতি রক্ষার গুরুত্ব।
আমরা কারণে অকারণে আমাদের সন্তানদেরকে অনেক বড় বড় প্রতিশ্রুতি দেই। সন্তানদের প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রেও আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমি কি প্রতিশ্রুতি দিয়েছি সেটা রক্ষা করতে পারবো কি না। নাহলে একসময় বাচ্চাও মানুষকে বুঝবে যে আসলে প্রতিশ্রুতি দিলে রক্ষা করতে হয় না, আর বাচ্চাও বুঝবে যে আমার বাবা বা আমার অভিভাবকরাও প্রতিশ্রুতি দিতেন সেটা রক্ষা করতেন না, সুতরাং এটা তেমন কোনো অসুবিধা ক্ষতি নেই, এই ধারণা তারা পোষণ করবে। এই ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। আরেকটি, মৃত্যুশয্যায় শায়িত কোনো ব্যক্তিকে যদি প্রতিশ্রুতি দেওয়া হয় যে আমার সন্তানগুলো তোমার হাতে রেখে গেলাম, এদের কি তুমি দেখে রাখবে, এই অবুঝ সন্তানদের সম্পদ অর্থ বৃত্ত সব কিছু তোমার হাতে আমানত রেখে গেলাম, তুমি আমাকে কথা দাও তুমি এদের শেষ পর্যন্ত দেখবে। এই মৃত ব্যক্তিকে প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রেও আমরা তার সেই প্রতিশ্রুতি সবসময় রক্ষা করার চেষ্টা করব। এরপর আরেকটি হচ্ছে যে আমরা কাউকে কোনো কথা বললে আমরা বলি, দেখো আমার এই কষ্টের কথাটা তোমার কাছে আমি শেয়ার করলাম, এটা তুমি আর কারো কাছে বলবে না। কিন্তু সে এটাকে আরও দশজনের কাছে বলার সময় বলে, দেখো এটা আমার কাছে বলেছিল, কাউকে বলতে নিষেধ করেছে। তিনি বলছেন তার আমানতের প্রতিশ্রুতি রক্ষা না করে কথা বলে দিচ্ছেন, আবারও বলছেন যে দেখো আমাকে যখন বলেছিল সে বলেছে কাউকে না বলতে, তোমার কাছে বললাম তুমি কারোর কাছে বলবে না। তো এভাবে করে আমরা প্রতিশ্রুতি রক্ষা করতে পারি না, কারো আমানত সেটা আমরা মানুষের কাছে প্রকাশ করে দিই, বলে দিই। এগুলো যেন আমাদের জীবনে কখনো না হয়, আমরা সব সময় যত ছোট প্রতিশ্রুতি হোক না কেন সেটা রক্ষা করার চেষ্টা করব। চলুন আমাদের অতিথি যেখান থেকে শেষ করেছিলেন যেখানে সেখান থেকে আমরা আবার শুনতে চাই। যে আমরা যদি বলি যে দেখুন আমরা অনেক সময় একজন আরেকজনের কাছ থেকে কিন্তু অর্থ ধার নেই, এটা কর্জে হাসানা, নিশ্চয়ই এটা সদকার চেয়েও কিন্তু অনেক দামি, কিন্তু এখন আমাদের মানে জীবন আমাদের লাইফ স্টাইলটা এমন হয়ে গেছে যে প্রতিশ্রুতি রক্ষা না করা এটা একটা ফ্যাশন হয়ে গেছে, এটা আমরা ফ্যাশন মনে করছি। আমরা অনেক সময় কর্জে হাসানা দিতে চায় না, মানুষ বিপদে পড়লে আরেকজনকে যে কর্জে হাসানা ধার দেওয়া কর্জ নেওয়া এটি আমাকে দিতে চায় না। কেন? আমরা যখন একজন আরেকজনের কাছ থেকে কোনো অর্থ নিয়ে আসি অথবা কোনো ধরনের কোনো একটা ডকুমেন্ট নিয়ে আসি অথবা কোনো কিছু কোনো বস্তু নিয়ে আসি, এটা যে আমি দিয়ে দেবো এই তো তিন দিনের মধ্যে, পাঁচ দিনের মধ্যে, সাত দিনের মধ্যে বা এক মাসের মধ্যে, কিন্তু কত মাস যে চলে গেল, কত শুক্রবার যে এখানে একটি কাউকে যদি কর্জে হাসানা দেওয়া হয় সেক্ষেত্রে যদি সে আসলে অপারগ হয়, দেওয়ার মতো কোনো সুযোগ সুবিধা না থাকে, সেটা বলবো আমরা যে সেক্ষেত্রে আলোচনা ভিন্ন যে সেখানে হচ্ছে যে আমি বললাম যে আগামী শুক্রবার আপনাকে দেব, কিন্তু কোনো কারণে সেটা ম্যানেজ করতে আমি পারি নাই, তাহলে আমি একটা ফোনের মাধ্যমে যদি বলে দিই যে ভাই আসলে আমি তো আপনাকে প্রমিস করেছিলাম, কমিটমেন্ট দিয়েছিলাম, আসলে কমিটমেন্টে আমি রক্ষা করতে পারছি না, সরি ভাইয়া আপনি আমাকে বা সরি আঙ্কেল, এভাবে যদি আমরা বলে দিই যে আমি আসলে এটা আমি রক্ষা করতে পারছি না, যোগাযোগটা যদি অব্যাহত রাখা, কিন্তু আমরা করি কি আমরা ফোন যোগাযোগ করে দিই, এক নম্বর হলো ফোনটা অফ করে দিই। এখন সিচুয়েশন এটা ফ্যাশন হয়েছে, কাউকে কোনো কমিটমেন্ট রক্ষা করতে পারলাম না, ফোনটা অফ, অথবা এটা যদি অফ করলে অনেক প্রবলেম হতে পারে, তাহলে নিজে রিসিভ করে না, অন্যজনের মাঝে রিসিভ করা বলে যে না উনি খুব ব্যস্ত আছে, মানে কত ধরনের এই যে আমাদের ফ্যাশনগুলো, এটা কিন্তু দিন দিন মানুষ কিন্তু আস্থা হারা হয়ে যাচ্ছে। এবং পৃথিবীর বিপর্যয়ের পিছনে যতগুলো কারণ ওলামায়ে কেরাম নির্ণয় করেছেন এবং আল্লাহ নবী যে দেড় হাজার বছর আগে বলে দিয়েছেন যে চোদ্দটি কারণ, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে যখন ওয়াল আমানাতু মাগনামা জাকাত, ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে যখন গনিমত মনে করা হবে, কারো কাছে কথা আর আমানত, এই যে প্রতিশ্রুতি দিল এই প্রতিশ্রুতিটি সে কিন্তু রক্ষা করবে না। আসলে আমরা জানি যে যায় দিন ভালো যায় আর সে দিন খুব বড় খারাপ, নেক্সটে যে দিনটি আসে, যে দিনটি পার হয়ে গেল খুব ভালো চলে গেছে, সামনের যে দিনটি আসছে সে দিনটি কেমন হবে এটি কিন্তু আমরা জানি না। এই জন্য আপনার জীবনটাকে আপনি কীভাবে ব্যয় করেছেন সেটা কিন্তু আল্লাহর কাছে কিন্তু জবাবদিহি করতে হবে। লা তাযুলু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন, পাঁচটি প্রশ্নের আনসার না করা পর্যন্ত একটি মানুষ এক কদম সামনে আগাতে পারবে না। তার মধ্যে তার জীবন সম্পর্কে কিন্তু জিজ্ঞেস করা হবে যে তোমার জীবনটি তুমি কীভাবে কাজ করেছো, কীভাবে তুমি পার করেছো। কিন্তু জীবনটি যদি সারা জীবন শুধু মানুষের সাথে ওয়াদা খেলাপ করলাম, সারা জীবন যদি ওয়াদা খেলাপ করলাম, প্রতিশ্রুতি ভঙ্গ করলাম, তাহলে তো এটি বড় কঠিন হয়ে যাবে। তো একটি ঘটনা, এটি কিতাবের মধ্যে এসছে, হাদিস না, একটা ঘটনা, এর মধ্যে শিক্ষণীয় রয়েছে যে গ্রামগঞ্জের একটা সিস্টেম হলো যে শনিবার অথবা মঙ্গলবারে যদি, তাফসির কিতাবে লেখা আসছে, শনিবার অথবা মঙ্গলবারে যদি কোনো মানুষ মারা যেত তাহলে তাদের লাশগুলো তারা কবর খনন করে সেখান থেকে দেহগুলো তারা কাফনের কাপড়গুলো তারা নিয়ে আসতো। তো এক পর্যায়ে গ্রামের একজন মাতবর ছিলেন,
সৈয়দ বা মাতবর, সে মাতবর সে বললো যে ভাই তুমি তো এরকম নাব্বাস কাফন চুরি করে, তুমি তো কাফন চুরি করো, তা না জানি আল্লাহ আমার মৃত্যু, গ্রামের চেয়ারম্যান বলে যে না জানি আমার মৃত্যুটা শনিবার আর মঙ্গলবার হয়, কমপক্ষে আমার কাফনের কাপড়টা তুমি চুরি করবো না, কাফনের দাম যা হয় তোমাকে আমি দিয়ে যাচ্ছি, তুমি আমার কাছে কমিটমেন্ট দাও, প্রতিশ্রুতি দাও যে তুমি আমার কাফনের কাপড়টা চুরি করবে না যদি শনি মঙ্গলবার আমি মারা যাই, আর যদি না যায় তাহলে তো তুমিও বাঁচলাম আমিও বাঁচলাম, তবে তোমার আমি অগ্রিম টাকা দিয়ে যাচ্ছি, অর্থ দিয়ে যাচ্ছি। আল্লাহর কি মেহরবানি, আল্লাহর কি দয়া মায়া, জানি না তো কার কখন মৃত্যু হবে, লোকটি মারা গেল মঙ্গলবারই মারা গেল, মঙ্গলবারে মারা যাওয়ার পরে লোকটাকে যখন দাফন করা হলো, সবার টার্গেট কিন্তু যে আগেই ওই নাব্বাস কাফন চোরাকে, কাফন চোরকে কিন্তু আগে টাকা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু চোরে শুনে না ধর্মের কাহিনী, চোরকে যতই আপনি বলেন এ কি আর শুনবে এত সুন্দর কথা, এক পর্যায়ে সে যখন জানলো, জানার পরে মনে করছে যে চেয়ারম্যান সাহেবের কাফনের কাপড়ের দাম তো আর অনেক বেশি হবে, তো এই জন্য সে কবর খনন করে নামছে, নামার পরে যখন কাফনের কাপড়টা যখন খুলবে তো ওই ডেড বডিটা মৃত মানুষটা ওই কবর থেকে তখন আওয়াজ আসতেছে, তোমাকে না প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তুমি আমার কাফনের কাপড় খুলবে না, তোমাকে না অগ্রিম টাকা দিয়ে দেওয়া হয়েছিল। লোকটির জীবনের মধ্যে পরিবর্তন চলে আসলো, এরপর থেকে নেক্সট ডে এই লোকটি আর কখনও কোনো প্রতিশ্রুতি সে ভঙ্গ করে নাই, এবং সে অবাক হয়ে গেল যে এই যে প্রতিশ্রুতি কবর থেকে চতুর্দিক থেকে, কবরের চতুর্দিক থেকে এই আওয়াজটি আসছে। আমরা আসলে আমাদের বিবেককে সবসময় এটাকে জাগানো, বিবেকের মধ্য থেকে যে আসলে আমি যাকে যখন যে প্রতিশ্রুতি দেই সেটা রক্ষা করতে হবে, রক্ষা করতে হবে। জীবতরাম অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমরা অনুষ্ঠান শেষ প্রান্তে চলে এসেছি। ধন্যবাদ আপনাকে এবং নিউজ 24কে। কি চমৎকার এই সকালবেলার আলোকিত প্রতিদিন, একটি মানুষ কীভাবে আলোকিত হবে এই সুন্দর আয়োজনের জন্য কর্তৃপক্ষকে অনেক 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 মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, আপনারা দেখবেন এই অনুষ্ঠান, আমাদের সাথেই থাকবেন, আমরা আগামী দিনে আরও ভালো কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ছোট্ট একটি মোনাজাতের মাধ্যমে আজ অনুষ্ঠান শেষ করতে চাই, যে যেখানে আছেন আমাদের সাথে চাইলে মোনাজাতে শরিক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা লা تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الله এত বেশি গুনাহ করে ফেলেছি, গুনার দিকে তাকালে মনে হয় তুমি মোদের কবরে মারবা, এত বেশি গুনাহ করে ফেলেছি, গুনার দিকে তাকালে মনে হয় তুমি মোদের জাহান্নামে ফেলে দিবা, আল্লাহ মোদের কবরে মেরে তোমার কি লাভ হবে, আল্লাহ মোদের জাহান্নামে ফেলে তোমার কি লাভ হবে, কত মানুষ তোমার কাছে সে ক্ষমা পাইল, আল্লাহ তুমি মোদের নামটাও ক্ষমার খাতায় তুমি লেখে নাও, আল্লাহ রব্বুল আলামিন মোদের জীবনের সব গুণাগুলো তুমি মুছে দাও, ইয়া আল্লাহ তোমার কাছে বারবার চাই, হাত তুলি তুমি ছাড়া বলো কে মোদের আছে, দুঃখ বেদনা কষ্ট যন্ত্রণা কে বুঝবে গো মালিক, তুমি ছাড়া তুমি মাফ করে দাও, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين।